সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। গতকালের রেসিপি ভিডিওগুলো নিশ্চয়ই তোমরা করেছো। আর খেয়াল করবে আমরা যতটা ভিত্তিক যেগুলো করাবো সিডাব্লিউ তো ওগুলোই তোমরা কিন্তু আমার সাথে সাথে এসডাব্লিউতে করে ফেলবে, ঠিক আছে? আর জমা দেবে কখন, যখন আমরা পিডিএফটা চাইবো তখন। তো চলো আজকে আমরা যতটা ভিত্তিক 3 নম্বরে চলে যাবো। শীতটা সবাই আশা করি হাতে নিয়েছো। করছি প্রশ্নটা, তোমার শ্রেণীকক্ষ 36 ফুট লম্বা ও 24 ফুট চওড়া, তুমি বর্গ আকৃতির টেবিল দিয়ে মেঝে থাকতে চাও, ঠিক আছে? তো আমাকে ক নম্বরে বলেছে দেখো 36-এর গুণনীয়কগুলো নির্ণয় করো। তো গুণনীয়ক তো আমরা এর আগে ক্লাসেও শিখলাম। তো কি গুণনীয়কটা হচ্ছে কি, যে সংখ্যা দিয়ে ভাগ করা দিয়ে বসানো। হ্যাঁ, তো খেয়াল করো আমরা যে কোনো সংখ্যা কি কি এক দিয়ে ভাগ করা দিয়ে, সেজন্য আমরা সবসময় একটা দিয়ে আগে লিখে ফেলি। তাহলে 1 গুণ 36, তো আসে এরপর আবার 36-কে দেখো আমি যদি 2 দিয়ে ভাগ করে তাহলে কত হয়, 2 1 2, এখানে কত নম্বর 1, আর এখানে কত হবে দেখো আবার 8 গুণে। জিনিসটা তোমার কতদিন আগে দিচ্ছি সবজি চলে গিয়ে করলে, তাহলে এখানে আমি 36-কে 2 দিয়ে ভাগ করে কত পেলাম 18, তাহলে 2-এর সাথে যদি 18 গুণ করি কত হয়ে যায় 36, 18 2 গুণে 36, তাহলে সেই জন্য কি লিখলাম 2 গুণ 18। সেমভাবে 36-কে 3 দিয়ে ভাগ করলে কত হয় 12, সেখানে 3 বারে 36, আবার 4-এর নামটা তো আমরা জানি 4 নাম 36, 5-এর নামটা বা 5 দিয়ে 36 করা যায় না, সেই জন্য আমি তো লিখি নিই। তারপর আবার 6-এর নামটা যদি করি 6 যায় 36, এরপর আর যায় না, যখন এইভাবে দুটো সংখ্যা মিলে যায় তখন কি এরপর আর ভাগ করা যায় না। হ্যাঁ, তো এখন আমরা কী করবো, গুণনীয়কগুলো লিখে ফেলবো। তো গুণনীয়কগুলো লেখার সিস্টেম কি, উপর থেকে নিচে নেমে আবার কি ডান পাশে এসে উপর উঠতে হবে। তো কত আছে দেখো, উপর থেকে নিচে নামি 1 2 3 4 6, ঠিক আছে? 1 2 3 4 6, তো এ পাশে আমরা চলে আসি। দেখো এখানে আরেকটা 6 কিন্তু রয়ে গেছে, 2টা 6 আছে। তাহলে একটা সংখ্যা যদি 2 বার থাকে আমরা 2 বার লিখবো না, কয়বার লিখবো, 1 বার লিখবো, এটা যাতে মনে থাকে, ঠিক আছে? তাহলে এই 6টা লিখলাম না, এরপর আবার উপর উঠে যাই 9 12 18 36। তো আশা করি তোমরা নেক্সটটা বুঝতে পেরেছ। তোমরা নেক্সট আমরা আগেও বলেছি এটা না বুঝার পিছনে এটা ছিল না খ নম্বরে চলে যাচ্ছে। আসে দেখো খ নম্বর 36 ও 24-এর লসাগু কত। তো লসাগুটাই আমরা কি করবো, বের করে ফেলবো। তো যারা গুণিতক বের করে করো ওভাবে করবে, আর যারা পর্যন্ত করো এটাকে করবে, তবে এটা করলে সময়টা কম লাগে এবং সহজও হবে। তো খেয়াল করো 36 আর 24 দুটোই দেখছি জোড় সংখ্যা, অবশ্যই দুটাকে 2 দিয়ে ভাগ করা যাবে। তো 36-কে যদি 2 দিয়ে ভাগ করি কত হয় 18, আর 24-কে যদি 2 দিয়ে ভাগ করি কত 12, মুখে না পারলে রাস্তা করবে, ঠিক আছে? তারপর 18 আর 12 দুটোকে আবার কত দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে কত 9 দুগুণে 18, 6 দুগুণে কি 12, এরপর এখানে 9 এখানে 6, তাহলে আমরা কি খেয়াল করি এরপর আমরা কত দিয়ে ভাগ দিব, 6-কে 2 দিয়ে ভাগ করা যায় 3 দুগুণে 6, কিন্তু 9-কে 2 দিয়ে ভাগ করা কি যায়, 2-এর নাম থেকে কি তোমরা 9 পাও, 2-এর 2 দিয়ে 9-কে ভাগ করা যাবে। তাহলে আমি সেক্ষেত্রে আর 2 দিয়ে এখানে দিব না, কারণ যখন দুটো সংখ্যা থাকে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিব কি যেটা দিয়ে কি দুটো সংখ্যাতেই ভাগ করা যায়। আমি যদি 3 দিয়ে ভাগ করি, 3 দিয়ে যদি 9-কে ভাগ করি কত হয় 3, কারণ 3 3-এ 9, আবার 3 দিয়ে যদি 6-কে ভাগ করি কত হয় 2, 3 2 গুণে 6, তাহলে এখানে 3 আর এখানে 2, তাহলে 2 দিয়ে যদি ভাগ দেওয়ার চেষ্টা করি 3-কে আর ভাগ করা যাবে না। তো সেক্ষেত্রে আমার আর গ্যাপ দরকার নেই, আমার লসাগুতে এখানে কি হবে শেষ হবে। তাহলে সুতরাং 36 ও 24 এর লসাগু, তাহলে লসাগুটা বের করার সিস্টেমটা কি, এই পাশের সংখ্যা থেকে এই পাশে যা বাকি আছে ওগুলো সবগুলো আমরা কি করবো, গুণ করবো। তাহলে কত আছে দেখো, 2 গুণ 2 গুণ কত আছে 3, তারপর গুণ আবার এখান থেকে এরপর কত চলে আসছে এখানে 3, তারপর কত 2 3 গুণ 2, একটা কত লিখে দরকার নেই। তাহলে এখন আসো আমরা গুণ করি, প্রথমে 2-এর সাথে 2, তাহলে 2 2 গুণে কত 4, তাহলে এটা পেয়ে গেলাম 4, তারপরে এটা গুণ করলে কত হয় 3 4-এ 12, তারপর এতটুকু গুণ করা আমার শেষ, তারপর আমি এই 3টা গুণ করবো, এতটুকুতে কত পেয়েছি 12, 12-এর সাথে 3 গুণ করলে কত হয় 3 12 কত 36, আর বাকি আছে কত 2, তাহলে 36-এর সাথে যদি 2 গুণ করে কত হয় 72, ঠিক আছে? সুতরাং লসাগু কত 72।
ঠিক আছে তো এটা তুলো তোমরা আমি এরপর গ নম্বরে চলে যাচ্ছি তারপর আসো গ নম্বরটা করি সবচেয়ে বড় তালি বাহু দৈর্ঘ্য কত তো আমি তার আগে বলে দিয়েছিলাম তার আগে ক্লাসে কি আমাকে বড় বললে বা বৃহত্তম বললে কি করতে হয় বসাগু আর ক্ষুদ্রতম বা সর্বনিম্ন এগুলো বললে কি করতে হবে লসাগু তো এক্ষেত্রে যেহেতু বড় বলেছে তো বড় বললে কি কি বের করবো এখন বসাগু তো কি হবে সবচেয়ে বড় তালি বাহু দৈর্ঘ্য হবে 3624 বসাগু তো আসো বসাগুর জন্য আমাকে কি করতে হয় গুণনীয় তো 36 গুণনীয়টা আমরা কোথায় করে ফেলেছি একটু খেয়াল করো কম আমি করে ফেলেছি সেই জন্য এখানে আর দেখানোর দরকার নেই তো 24 গুণনীয়টা আমরা দেখালাম এটা এখানে বুঝিয়ে দিচ্ছি না আমরা জানি গুণনীয় মানে কি এই সংখ্যাটাকে কি যে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে ওটা লেখা তো আমি এখানে লিখলাম 24 গুণনীয়গুলো হলো 1 2 3 4 6 8 12 24 ঠিক আছে এটা লিখলাম আর ক হতে পারে 36 গুণনীয় যেহেতু আমি গুণনীয়টা আর 36 গুণনীয়টা এখানে বের করে দেখাইনি সেই জন্য আমি ক হতে পারে দিয়ে এখানে লিখে দিলাম তাহলে যা যা ছিল ওগুলো সব এখানে লিখলাম তো বসাগুর জন্য তারপর কি করতে হয় সাধারণ গুণনীয় ঠিক আছে তো 36 সাধারণ গুণনীয়গুলো এখন কি করবো আমরা বের করবো সাধারণ গুণনীয় মানে কি দুইটার মধ্যে যা যা মিল থাকবে যেমন এখানে কত আছে 1 তারপর কত মিল আছে 2 তারপর দেখো 3 এরপর কত 4 তারপর 6 এখানে 8 আছে এখানে 8 নেই 12 আর দেখো মানে 24 আছে এখানে আর 13 নেই তাহলে সাধারণ গুণনীয় কত 1 2 3 4 6 12 তো এখন সাধারণ গুণনীয় পেয়েছি সাধারণ গুণনীয় থেকে কি করব বসাবো তো সাধারণ গুণনীয় থেকে বসাবো কোনটা হয় যেটা কি সবচেয়ে বড় তো আমরা দেখতে পাচ্ছি এখানে বড় কত 12 সেজন্য বসাবোটা এখন কত হবে সুতরাং 36 এর বসাবো সমান কত 12 তো আমাকে প্রশ্ন বলেছে কি সবচেয়ে বড় তালে বাহু দৈর্ঘ্য সেজন্য আমাকে নিচে লাইনটাকে সাজিয়ে লিখে দিতে হবে সুতরাং সবচেয়ে বড় তালি বাহু দৈর্ঘ্য 12 পাশে একটা এক বৃত্ত হবে যেহেতু দৈর্ঘ্যটা আমরা কিসে পরিমাণ করি প্রায় সময় সেন্টিমিটার তো 12 সেন্টিমিটার ঠিক আছে তো এটা তুলে নাও তোমরা আমরা এরপরে আরেকটাকে চলে যাচ্ছি চলো তারপর আমরা চার নম্বরে চলে যাই ঠিক আছে মতিউর সাহেবের জেলায় গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস এই অঙ্কটা আমরা কোথায় করেছিলাম বইতে কিন্তু সাধারণ অঙ্ক হিসেবে করেছিলাম তো ক নম্বরে বলেছে দুই দিনের মধ্যে কোন দিন তাপমাত্রা তো আমি কি লিখলাম দেখো গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস আমরা দুইটাই দেখতে পাচ্ছি কি এটা 32 আর এখানে কত 28 তো কম কোনটা দেখতে পাচ্ছি আজকে সেজন্য আমি লিখলাম কি দুই দিনের মধ্যে আজকের তাপমাত্রা কম তো আসলে তারপর আমরা খ নম্বরে চলে যাচ্ছি তারপর আসো খ নম্বরে চলে যাই এই দুই দিনের তাপমাত্রার পার্থক্য তো পার্থক্য মানে কি করা আমরা জানি কি বিয়োগ করা ঠিক আছে তো লিখলাম গতকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আর আজকে সর্বোচ্চ তাপমাত্রা তো পার্থক্য মানে কি করা বিয়োগ করা তার মানে বিয়োগটা করি হ্যাঁ এখানে কত আছে 5 তো 5 থেকে 7 বিয়োগ করতে পারবো না ধার নিলাম কত হলো 15 15 থেকে 7 বিয়োগ করলে হ্যাঁ এই 5 থেকে কত হয়ে গেল 4 তো 4 থেকে 8 বিয়োগ করতে পারবো না 2 থেকে ধার নিলাম কত হবে 14 14 থেকে 8 বিয়োগ করলে কত হয় 6 তো দশমিকে চলে আসলাম দশমিকটা আমরা বসিয়ে দেবো হ্যাঁ 2 থেকে এখানে 1 ধার নিয়েছি 2 টা এখন কত হয়ে গেল 1 তো 1 থেকে 8 বিয়োগ করতে পারবো না বাসার 3 থেকে কত নিলাম আবার 1 ধার নিলাম কত হলো 11 11 থেকে 8 বিয়োগ করলে কত হয় 3 3 থেকে এখানে 1 যখন নিয়ে এসেছি এটা কত হয়ে গেল 2 তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে 0 তাহলে কত পাচ্ছি 3.68 ডিগ্রি সেলসিয়াস উত্তরটা তোমরা ভাবে লিখে দিবে দুই দিনে তাপমাত্রার পার্থক্য 3.68 ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আমি আর লিখছি না তোমরা অবশ্যই লিখবে তারপর আসো গ নম্বরে চলে যাই এই দুই দিনের তাপমাত্রার যোগফল কত তো প্রশ্নটি ইজিলি আমাকে বলাতে যোগফল কত তাহলে তাপমাত্রা দুটি আমরা কি করে দিব যোগ করে দিব তো লাইন গুলো সাজিয়ে আগের মতো করে আমরা লিখে ফেললাম এখন আসো যোগটা করি ঠিক আছে তো পাঁচের সাথে সাত যোগ করলে কত হয় আমরা জানি 12 12 এর কত লিখব 2 হাতে কত আছে 1 তাহলে পাঁচের সাথে আট যোগ করলে কত হয় 13 হাতে এক যোগ করলে কত হয় 14 14 এর কত
কমেন্টে জানাবে ঠিক আছে সবাই ভালো থেকো নিরাপদে থেকো আল্লাহ হাফেজ।